ক্লাস নিয়ে হাজির হইলাম। তো আজকে কবির একটি কাজ রহিমের চেয়ে 60 দিন কম সময় করতে পারে। করিমের কাজের গতি রহিমের কাজের গতি 3 গুণ, তবে একা বিকাশ কয় দিনে করতে পারে? তাহলে সুপ্রিয় শিক্ষক, তাহলে করিমের সময় লাগে 1 দিন। তাহলে ধরি করিমের সময় লাগে 1 দিন, করিমের সময় লাগে, করিমের সময় লাগে, সময় লাগে সমান 1 দিন। তাহলে ওটা যেহেতু 3 গুণ, তাহলে এখন আমরা রহিমের অবশ্যই বলতে পারি, রহিমের সময় লাগে, রহিমের সময় লাগে তাহলে 3x দিন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন শর্ত মতে দুইজনের পার্থক্য হচ্ছে 60, দুইজনের পার্থক্য কত? 60। তাহলে 2x সমান আছে 60, বা x সমান তাহলে 60/2, তার মানে আছে 30। তাহলে উত্তর 30 দিন, উত্তর 30 দিন। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে করিমের সময় লাগে আছে 1 দিন, আর রহিমের সময় লাগে তার 3 গুণ, তাহলে 3x, এবং দুইজনের সময়ের গতিটা আছে 60। তাহলে 2x সমান 60, বা x সমান তাহলে 30। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এক্ষেত্রে আমাদের সময়টা লাগবে 3 দিন। তাহলে আমরা যদি এটা কোনো করবো 2x ধরতাম, তাহলে এটা হচ্ছে 6x। তাহলে ওইটাও ধরে দেখে দিই, তাহলে এটা আমি ধরলাম 2x, এটা তাহলে আছে 6x। তাহলে শর্ত মতে 6x-2x সমান আছে 60, বা তাহলে 4x, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন 4x সমান আছে 60, বা 1 সমান, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 60/4, তাহলে 4×60, তাহলে এখানে বাড়লে 2×15, তাহলে উত্তর আসছে 30, একই উত্তর। এটা খালি মনে রাখতে হবে যে এটা 3 গুণ এটা হবে। তা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।